পদ্মা সেতু দক্ষিণ পশ্চিমাঞ্চলের ভাগ্য বদলের নতুন দুয়ার। পদ্মা সেতুর সড়কে রয়েছে দেশের প্রথম দৃষ্টিনন্দন 55 কিলোমিটার দৈর্ঘ্যের ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ে। কিন্তু ঢাকার প্রবেশ মুখে থাকছে যানজট, আর এই যানজটের কারণে পদ্মা সেতুর শতভাগ সুফল ভেস্তে যাচ্ছে। পদ্মা সেতু পার হতে মাত্র 6 মিনিট সময় লাগলেও ঢাকার প্রবেশপথ, যাত্রাবাড়ির চৌরাস্তা এবং গুলিস্তান ফ্লাইওভার থেকে নিচে নামার সময় যানজটে আটকে থাকতে হয় 2 ঘন্টা। সড়কের পাশে অবৈধ বাস কাউন্টার ও এলোমেলো পার্কিং, গুলিস্তানে ট্রাফিক অব্যবস্থাপনা, হকারদের দৌরাত্ম্য, পদ্মা সেতু চালুর পর অতিরিক্ত গাড়ির চাপ, দূরপাল্লার বাস ফ্লাইওভার ব্যবহার না করা, ফ্লাইওভারের ব্যারিয়ারে নিচের সড়ক ছোট হয়ে যাওয়া, এসব কারণে তীব্র থেকে তীব্রতর হচ্ছে ঢাকার যানজট। ফলে পদ্মা সেতু পার হবার পর যানজটে বসে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। যানজটের কারণে রাজধানী ঢাকায় যাতায়াত যেমন কঠিন হয়ে পড়েছে, তেমনি পদ্মা সেতু চালুর ফলে ঢাকার প্রবেশপথে বেড়ে গেছে গাড়ির চাপ। ছিল বৃত্তাকার সড়ক পথের পরিকল্পনা, তাও হবে হবে বলে বহুদূর। এমন পরিস্থিতিতে ঢাকার সায়দাবাদ, যাত্রাবাড়ি, হানিফ ফ্লাইওভার অঞ্চলে গাড়ি চলাচল দূরও হয়ে দাঁড়িয়েছে। এমন বাস্তবতায় ঢাকার প্রবেশপথের বিকল্প সংযোগ তৈরিতে 6টি সেতু নির্মাণ ও সংস্কারের উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর। জাপানের সংস্থা জাইকার অর্থায়নে এ বিকল্প সংযোগ স্থাপনের প্রস্তাব ইতিমধ্যে পাঠানো হয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে। নড়াইল জেলার কালনাখ্যাত মধুমতি সেতু ও নারায়ণগঞ্জে তৃতীয় শীতলক্ষ্যা সেতু পদ্মা সেতু হয়ে ঢাকার সঙ্গে যোগাযোগ সহজ করেছে। এখন প্রয়োজন ঢাকার প্রবেশপথে বিকল্প যাতায়াত, আর এজন্য 6টি সেতু নির্মাণের প্রস্তাব পাঠিয়েছে সড়ক ও জনপথের ঢাকা জোন। ঢাকা শহরে না ঢুকে যেন দেশের বিভিন্ন অঞ্চলে গাড়ি পদ্মা সেতু অতিক্রম করতে পারে সেটা বিবেচনায় রাখা হয়েছে। আর এটি বাস্তবায়ন হলে পদ্মা সেতুর শতভাগ সুফল পেতে পারবেন রাজধানীসহ পুরো দেশবাসী। বর্তমানে গাবতলি বা উত্তরা টঙ্গী দিয়ে কোনো দূরপাল্লার যাত্রীবাহী গাড়ি সায়দাবাদ এলাকায় যেতে পারছে না। শহরের ভেতরে দূরপাল্লার গাড়ি চলা আইনত নিষিদ্ধ, এ কারণে কেবল সায়দাবাদ বাস টার্মিনালে চাপ পড়েছে। তাছাড়া পদ্মা সেতুর সুফল পুরোপুরি মিলছে না। তাই মোহাম্মদপুর এলাকার বসিলা সেতুর সংযোগ সড়কে ভায়াড্রাক্ট সহ 960 মিটারের সেতু নির্মাণ করা হবে। বর্তমানে বসিলা সেতুর দৈর্ঘ্য 662 মিটার। এছাড়া গাবতলি থেকে সোয়ারিঘাট সড়কে সোয়ারিঘাট সেতু নির্মাণ করা হবে। ভায়াড্রাক্ট সহ এটি হবে 1300 মিটারের। প্রস্তাবিত ইনার সার্কুলার রোডের মধ্যে হবে এই সেতুটি। বুড়িগঙ্গা নদীর ওপর কামরাঙ্গীর চর প্রাণীগঞ্জ সংযোগ স্থাপনের জন্য হবে কামরাঙ্গীর চর সেতু। ভায়াড্রাক্ট সহ এই সেতুটি হবে 810 মিটারের। কামরাঙ্গীর চর, কুড়ারঘাট, শিয়ালখাড়ি, আশরা ফাবাদ নুরিয়া মাদ্রাসা, প্রাণীগঞ্জের কোনাখোলা সড়কে হবে এই সেতুটি। বর্তমানে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে নামে পরিচিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে হবে দ্বিতীয় পোস্তগোলা সেতু। ভায়াড্রাক্ট সহ এটির দৈর্ঘ্য হবে 861 মিটার। প্রথম পোস্তগোলা সেতুটিও একই আকারের। হাসনাবাদ কুন্ডা পঞ্চবটি সড়কে হবে কুন্ডা সেতু। ভায়াট্রাক সহ 1050 মিটারের এই সেতুটি নতুন করে নির্মাণ করা হবে। এছাড়া উলুখোলা ডাঙাবাজার সংযোগ সড়কে নির্মাণ করা হবে ডাঙাবাজার সেতু। 800 মিটারের এই নতুন সেতুটিও জাইকার অর্থনে নির্মাণের প্রস্তাব দিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর। ঢাকার আশপাশের যেসব সেতু নির্মাণের ফলে ঢাকা শহরের যানজট কমে যাবে। সড়ক ও জনপথ অধিদপ্তরের তথ্য মতে পদ্মা সেতুর সঙ্গে যাতায়াত সহজ করতে নানামুখী চেষ্টা করছে সরকার। এর মধ্যে সড়ক ও জনপথের বেশ কয়েকটি ছোট আকারের সেতু নির্মাণের প্রস্তাব করেছে। এর ফলে ঢাকার প্রবেশপথের বিকল্প সংযোগ পথ তৈরি হবে, আর এর মধ্য দিয়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মানুষ ছুটে যেতে পারবে রাজধানী এড়িয়ে। 25 জুন পদ্মা সেতু উদ্বোধনের পর গাবতলি, মহাখালী,
টঙ্গী বা উত্তরার গাড়ি পদ্মা সেতুতে সহজে যেতে পারছে না। কেবল সায়দাবাদ ও যাত্রাবাড়ি এলাকা দিয়ে চলাচলের কারণে ওই অঞ্চলে তীব্র যানজট তৈরি হয়। এর জেরে মেয়র হানিফ ফ্লাইওভারেও গাড়ি আটকে থাকে। অথচ বৃত্তাকার সড়কপথটি চালু হলে অনায়াসে পদ্মা সেতু পাড়ি দেওয়া সম্ভব হতো। গেল 10 অক্টোবর নড়াইলের মধুমতি সেতুটি উদ্বোধনের মধ্য দিয়ে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা এক সুতোয় গাঁথা হলো। একই দিনে নারায়ণগঞ্জের বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমান সেতুটি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শীতলক্ষ্যা সেতুটি চালুর মধ্য দিয়ে দক্ষিণবঙ্গের সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের দূরত্ব অন্তত 20 কিলোমিটার কমেছে। আর মধুমতি সেতু চালুর ফলে ঢাকার সঙ্গে নড়াইল যশোর অঞ্চলের দূরত্ব কমবে প্রায় 200 কিলোমিটার। আর ঢাকা কেন্দ্রিক ছোট আকারের 6টি সেতু নির্মিত হলে দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাত্রী ও পণ্য পরিবহন চলবে বিনা যানজটে। দক্ষিণের যাত্রীরা পদ্মা সেতু দিয়ে মুন্সীগঞ্জ হয়ে, শীতলক্ষ্যা সেতু দিয়ে মদনপুর হয়ে চট্টগ্রাম কিংবা সিলেটে যেতে পারবেন খুব সহজেই। যারা খুলনা, যশোর, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া এলাকার মানুষ তারা পদ্মা সেতু হয়ে ঢাকা শহরে প্রবেশ না করেই সরাসরি চট্টগ্রাম যেতে পারবেন। সেক্ষেত্রে একটা বড় দূরত্ব কমে যাবে। যানবাহনগুলো রাজধানীর পাশাপাশি নারায়ণগঞ্জ শহরকে বাইপাস হিসেবে ব্যবহার করতে পারবে। এতে রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জ শহরের ওপরও চাপ কমবে। এরই মধ্যে সরকার রাজধানী ঢাকার চারপাশের সেতুগুলোকে 8 লেনে রূপান্তর করার কাজ এগিয়ে নিচ্ছে। এর মধ্যে গাবতলীর আমিনবাজার সেতু, পূর্বাচলের বাইপাস সড়কে কাঞ্চন সেতু রয়েছে। আর সেই সাথে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রস্তাবিত এই 6টি সেতু বাস্তবায়ন করলে পদ্মা সেতুর শতভাগ সুফল পেতে পারবে সারা দেশের মানুষ। সেই সাথে ঢাকার ভেতরের যানজট কমাতে এই 6টি সেতু বাস্তবায়ন জরুরি বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদ ও পরিবহন সংশ্লিষ্টরা। পদ্মা সেতু ঘিরে দেশের রেল নেটওয়ার্ক বদলে যাচ্ছে। এই সেতু ব্যবহার করে রেলপথে রাজধানী থেকে যশোরের দূরত্ব অর্ধেকের বেশি কমে আসবে। সেতুর দুই প্রান্তের 169 কিলোমিটার দীর্ঘ এই রেল লিংক প্রকল্পের কাজ শেষ হলে রেলপথে ঢাকা থেকে যশোরের দূরত্ব কমবে 190 কিলোমিটার। এরই মধ্যে 32টি রেল কালভার্ট, 37টি আন্ডারপাস, 13টি রেল সেতুর কাজ শেষ হয়েছে। এর মধ্য দিয়ে পদ্মা সেতু ঘিরে দেশের রেলওয়ে নেটওয়ার্কে আসছে যুগান্তকারী পরিবর্তন। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। তবে যাবার আগে অনুরোধ, দেশের সৌন্দর্য রক্ষায় যত্রতত্র পোস্টারিং থেকে বিরত থাকি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।